এসো মা লক্ষ্মী বসু ঘরে আমার ঘরে থেকো আলো করে। আমরা সকলেই মা লক্ষ্মীকে পেতে চাই। মা লক্ষ্মী সুখ শান্তি সমৃদ্ধির দেবী। পরিবারে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকলে সেই পরিবার সর্বদাই সুখ শান্তিতে ভরে ওঠে। বন্ধুরা, এই মুহূর্তে চলছে অগ্রহায়ণ মাস, আর অগ্রহায়ণ মাসকে বলা হয় মা লক্ষ্মীর মাস। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে বাংলা সালের এটি অষ্টম মাস হলেও একসময় এই অগ্রহায়ণ ছিল বছরের প্রথম মাস। এই মাসেই গ্রাম বাংলার প্রতিটি ঘরে নবান্ন উৎসব এবং প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পূজার বিশেষ আয়োজন করা হয়ে থাকে। এই মাসেই বছরের সবথেকে শ্রেষ্ঠ ব্রীহি অর্থাৎ ধান উৎপন্ন হয়, আর ধান হলো মা লক্ষ্মীর প্রতীক, যে কারণে অগ্রহায়ণ মাসকে মা লক্ষ্মীর মাস বলে গণ্য করা হয়। বন্ধুরা, এই অগ্রহায়ণ মাসে অর্থাৎ এই লক্ষ্মী মাসে যদি বাড়িতে এই সমস্ত গাছগুলির মধ্যে অন্তত একটি গাছ যদি লাগানো হয়ে থাকে, তাহলে জীবনে শুভ বার্তা বয়ে নিয়ে আসে। মা লক্ষ্মীর আশীর্বাদে সেই পরিবার ধনধান্যে পূর্ণ হয়ে ওঠে। শুধুমাত্র আমাদের শাস্ত্রে নয়, সমস্ত ধর্মেই গাছ লাগানোকে অতি পবিত্র এবং পরম কর্তব্য বলে মনে করা হয়। তাই এই সমস্ত গাছগুলির মধ্যে থেকে অন্তত একটি গাছ এই অগ্রহায়ণ মাসে বাড়িতে লাগিয়ে নিজের জীবনকে শুভ এবং আর্থিক দিক থেকে ভরিয়ে তুলুন। নিশ্চিত রূপেই মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হবেন। তবে হ্যাঁ, একটি বিষয় সর্বদাই মনে রাখবেন যে গাছগুলি লাগানোর পর অতি অবশ্যই তার যত্ন নেবেন এবং পরিচর্যা করবেন। গাছগুলির শ্রীবৃদ্ধির অর্থ হল আপনার শ্রীবৃদ্ধি, আর গাছগুলি লাগানোর একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। এই সমস্ত কিছু বিষয় এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। নমস্কার বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাকে সুস্বাগতম। ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। এই সমস্ত বিষয় সম্পর্কে জানতে যদি আপনি আগ্রহী থাকেন, তাহলে পরবর্তী সময়ে এই চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে ক্লিক করে রাখবেন। আর এই ভিডিও থেকে যদি আপনি উপকৃত হন, আপনি যদি সমৃদ্ধ হন, অনুগ্রহ করে একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন। বন্ধুরা, পবিত্র অগ্রহায়ণ মাস তথা লক্ষ্মী মাসে মা লক্ষ্মীর প্রিয় গাছগুলির মধ্যে অন্তত একটি অতি অবশ্যই বাড়িতে লাগান। আপনি এই গাছগুলির মধ্যে কিছু গাছ আপনি ঘরের অভ্যন্তরে লাগাতে পারেন, আবার কিছু গাছ আপনার বাড়ির আঙিনা বা উঠোন থাকলে সেখানেও আপনি লাগাতে পারেন। প্রয়োজন হলে আপনি এই গাছগুলি ছাদেও যে কোনো টবে লাগাতে পারেন। এবং যদি আপনার বাড়িতে ইতিপূর্বেই এই গাছগুলির মধ্যে কোনো গাছ থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে একটি বিষয় কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। সে বিষয়ে আলোচনার পূর্বে প্রথমে আপনাদের জানাই যে এই অগ্রহায়ণ মাসে কোন গাছগুলি বাড়িতে লাগালে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হবেন। প্রথমেই যে গাছের নাম বলবো, সে গাছটি সকলেই পরিচিত এবং আশা করি সকলের বাড়িতেই এই গাছটি রয়েছে, আর তা হলো কৃষ্ণ তুলসী গাছ। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে তুলসী গাছ সকলের হয়তো রয়েছে, কিন্তু যদি বাড়িতে অগ্রহায়ণ মাসে কৃষ্ণ তুলসী গাছ লাগানো সম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে সেটা সবথেকে ভালো হয়। বন্ধুরা, এ বিষয়ে আপনি নিশ্চয়ই জানেন যে কয়েকজন দেবদেবী ছাড়া বাকি সমস্ত দেবদেবীর পূজার ক্ষেত্রেই তুলসী পাতা ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে বিষ্ণু বা কৃষ্ণ পূজার সময় তুলসী পাতা অপরিহার্য অঙ্গ। কিন্তু আপনি কি জানেন যে পূজার সময় কোন তুলসী পাতা ব্যবহার করা সবথেকে পবিত্র? তা হলো এই কৃষ্ণ তুলসী পাতা। তাই বাড়িতে অতি অবশ্যই একটি কৃষ্ণ তুলসী গাছ লাগানো প্রয়োজন। তুলসী গাছ যদি বাড়িতে থাকে, তাহলে বাড়ি সবসময়ই পবিত্র এবং অর্থে ভরপুর হয়ে থাকে। তবে তুলসী গাছ বাড়িতে থাকলে বিশেষ কিছু নিয়ম অবশ্যই মানা প্রয়োজন, সে সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে দেওয়া রয়েছে, প্রয়োজন বোধ হলে দেখে নিতে পারেন। দ্বিতীয়ত যে গাছের কথা বলবো, বন্ধুরা, অনেকের বাড়িতেই হয়তো এই গাছটি রয়েছে, আর তা হলো নারকেল গাছ।
মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের এই নারকেল গাছ বাড়িতে থাকা খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয়। নারকেল গাছের প্রতিটি অঙ্গই আমাদের বিভিন্ন দৈনন্দিন কাজে ব্যবহার করা হয়ে থাকে এবং বিভিন্ন পূজা অর্চনার ক্ষেত্রে নারকেল গাছের ডাব বা নারকেল আমাদের প্রায় সবসময়ই ব্যবহার করা হয় এবং এই গাছ বাড়িতে থাকলে মা লক্ষ্মীর কৃপায় সর্বদাই ধন সম্পদে ভরে থাকে। তৃতীয় যে গাছের কথা বলবো, আপনি নিশ্চয়ই এই গাছের নাম শুনেছেন, তা হলো সুপারি গাছ। হ্যাঁ বন্ধুরা, সুপারি গাছ মা লক্ষ্মীর আরও একটি পছন্দের গাছ। যে বাড়িতে সুপারি গাছ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ সদা থাকে এবং মা লক্ষ্মীর পূজার সময় সে কারণে দেখবেন পান সুপারি দেয়া হয়ে থাকে। তাই এই লক্ষ্মী মাসে অবশ্যই পারলে চেষ্টা করুন বাড়িতে একটি সুপারি গাছ লাগানোর। চার নম্বর যে গাছটির কথা বলবো তা হলো কলা গাছ। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে কলা গাছ লাগানো অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। এর ফলে বাড়ির পরিবেশ সর্বদা মঙ্গলময় থাকে এবং বিভিন্ন জায়গায় কলা গাছের পূজাও হয়ে থাকে। তবে একটি বিষয় সর্বদাই মনে রাখবেন যে কলা গাছ কখনোই বাড়ির সামনে লাগাবেন না। বাড়ির দুদিকে অথবা বাড়ির পেছনেও আপনি কলা গাছ লাগাবেন, কিন্তু সামনে একেবারেই নয়। এবং পাঁচ নম্বর যে গাছের কথা বলবো সেই গাছের নাম হলো মা লক্ষ্মীর প্রতীক ধান গাছ। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে ধান গাছ রাখলে সেই বাড়ি থেকে মা লক্ষ্মী দেবীর কৃপা কখনো সরে যায় না। কিন্তু প্রশ্ন একটাই যে ধান গাছ তো জমিতে হয়, তাহলে বাড়িতে কিভাবে হবে? এর জন্য যে বিষয়টি আপনাকে করা প্রয়োজন তা হলো বাড়ির ছোট কিছুটা অংশে অথবা টবে সামান্য ধান গাছ আপনি বসাতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন যে সেই ধান শুধুমাত্র পূজোর কাজেই ব্যবহার করতে হবে। ছ নম্বর যে গাছের কথা বলবো তা হলো মা লক্ষ্মীর আরও একটি পছন্দের গাছ এবং মা লক্ষ্মীর পূজার সময় এই গাছের ফুল ব্যবহার করা হয়ে থাকে, আর তা হলো পদ্ম গাছ। বাড়িতে ছোট জলাশয় তৈরি করে আপনি এই পদ্ম গাছ লাগাতে পারেন। পদ্ম গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবং সর্বশেষ যে গাছের কথা বলবো তা হলো ধনে গাছ। হ্যাঁ বন্ধুরা, ধনতেরাসের দিন দেখবেন ধনে কেনার পরামর্শ দেওয়া হয় এবং বলা হয় যে ধনতেরাসের দিন ধনে কেনার পর তা মা লক্ষ্মী চরণে স্পর্শ করিয়ে অগ্রহায়ণ মাসের যে কোনো দিন তা বাড়ির মাটিতে ছড়িয়ে দিতে হয়, অথবা যদি বাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকে তাহলে সেক্ষেত্রে একটি টবেও এই ধনের বীজ ছড়িয়ে দিতে হয়। বলা হয়ে থাকে যে এই ধনের বীজ থেকে যে পরিমাণ ধনে গাছ হবে তার শ্রীবৃদ্ধি দেখে বোঝা যায় যে সেই বাড়িতে আর্থিক উন্নতি কতখানি হবে। বন্ধুরা, তাই চেষ্টা করুন অগ্রহায়ণ মাসে এই কয়েকটি গাছের মধ্যে অন্তত একটি হলেও বাড়িতে নিয়ে এসে লাগাতে। আর যদি ইতিপূর্বেই আপনার বাড়িতে এই সমস্ত গাছগুলি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এই গাছগুলি থেকে যে প্রথম ফুল অথবা ফল আপনি পাবেন তা অতি অবশ্যই সবার প্রথমে মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন। তবে হ্যাঁ, একমাত্র তুলসী গাছের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন হবে। তুলসী পাতা মা লক্ষ্মীর পরিবর্তে শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবেন। এবং যে কোনো গাছ লাগানোর পূর্বে প্রথম এবং প্রধান শর্ত হলো যে আপনি কোন উদ্দেশ্য নিয়ে গাছটি লাগাচ্ছেন, অর্থাৎ মা লক্ষ্মীর কাছে আপনি কি চান সেই বিষয়টি কিন্তু আপনার কাছে পরিষ্কার থাকা প্রয়োজন। গাছ লাগানোর সময় মা লক্ষ্মীর কাছে মনে মনে সেই বিষয়টিকে প্রার্থনা করুন যাতে সেই বিষয়টি সফল হয়। মায়ের কৃপায় আপনার পরিবার সুখ শান্তি সমৃদ্ধময় হয়ে উঠুক এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার।